ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, তবে সড়ক মহাসড়কে নেই কোনো ভোগান্তি। যাত্রীরা বলছেন, দীর্ঘ ছুটির পাশাপাশি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও পোশাক কারখানা বন্ধ থাকায় চাপ কম। এদিকে কোথাও কোথাও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস। বিভিন্ন গন্তব্য থেকে তাই রাতের বেলা রাজধানীমুখী বাস বেশি ছাড়ায় ভোরের দিকে সড়কে যানবাহন সংখ্যা কিছুটা বাড়ে। এর মধ্যে গাজীপুরের চন্দনা চৌরাস্তা ও চন্দ্রাত্রিমোড় এলাকায় দেখা যায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। তবে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়ে ভোগান্তি জানান যাত্রীরা। এখনো ক্লিয়ারই, বেশি জ্যাম পাইনি। মোটামুটি যাত্রী এখন আসতেছে, আল্লাহ দিলে হয়তো আজকে কালকের ভিতরে একটু যাত্রী চাপ আরো বাড়বে। এদিকে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে ভোগান্তি ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে এখনও ঈদের ছুটি শেষ না হয় চাপ তেমন বাড়েনি। চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও, তবে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে। টাঙ্গাইলে বাস টার্মিনালগুলোতে চাপ বাড়ায় ভাড়া বাড়ানোর অভিযোগ অনেক যাত্রীর। ভাড়া 400 টাকার জায়গায় 500, এটা তো অনৈতিক, কিন্তু আমরা পাবলিক, আমাদের কিছু করার নাই। ঈদ উপলক্ষে ঢাকা থেকে গাড়ি খালি আসে, সেই উপলক্ষে টাঙ্গাইল থেকে ভাড়া 500 টাকা, এই ভাড়া 7 দিন থাকবে। নৌপথেও বাড়ি ফিরছে মানুষ। কর্মস্থলে ফিরতে চাঁদপুর লঞ্চঘাটে রাত থেকে বেড়েছে ভিড়। এদিকে ভোরের দিকে দৌলতদিয়া পাটুরিয়া রুটে যানবাহনের চাপ কিছুটা থাকলেও সকালের দিকে তা কমে যায়। পর্যাপ্ত লঞ্চ আছে, যদি যাত্রীর চাপ বৃদ্ধি পায় আমাদের বড় বড় লঞ্চ হাতে আছে, আমরা স্পেশাল দিয়ে আমরা যাত্রীরা পার করতে পারব। অতিরিক্ত চাপ নেই রেল স্টেশনগুলোতেও। নির্দিষ্ট গন্তব্যে ভোগান্তি ছাড়াই পৌঁছানোর স্বস্তিতে সাধারণ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।